সাবটাইটেল আর্টের আজকের পর্বে আমরা দেখব কিভাবে টেন্ডার ডকুমেন্টগুলা পূরণ করতে হয়। তাহলে টেন্ডার ডকুমেন্ট পূরণ করার জন্যে আমরা প্রথমে পিইর অ্যাকাউন্টে লগ ইন করবো, এবং মাই টেন্ডারে ঢুকলে আমরা এভাবে নোটিশ, টেন্ডার ডকুমেন্ট, ইভালুয়েশন এবং ওপেনিং এই চারটা ট্যাব দেখতে পাবো। পর্যায়ক্রমে এখানে প্রায় 8টার মতো ট্যাব অটোমেটিক ওপেন হবে স্টেপ বাই স্টেপ অনুযায়ী। তাহলে আমরা বিগত পর্বে টেন্ডার নোটিশ কিভাবে তৈরি করতে হয় সেটা কমপ্লিট করছি। আজকে আমরা দেখবো টেন্ডার ডকুমেন্টের কিভাবে পূরণ করতে হবে। তাহলে টেন্ডার ডকুমেন্ট ক্লিক করার পরে আমরা এরকম একটা পেজ দেখতে পাবো, এবং যেখানে প্রথমেই দেওয়া আছে গাইডেন্স নোট। গাইডেন্স নোটের বিষয়টা হচ্ছে যে আমাদের টেন্ডার অ্যামাউন্ট হচ্ছে 8 কোটি টাকা। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা EPW3 ফর্মটা ইউজ করছি। EPW3 ফর্মের বৈশিষ্ট্যটা কি, কিভাবে পূরণ করতে হয়, এবং EPW3 ফর্মের ক্ষেত্রে BOQ কিভাবে করতে হয়, এই BOQ এর সচরাচর 3টা ফর্ম থাকে, এই সবগুলা এখানে আমরা ডাউনলোড PDF ফাইল ডাউনলোড করে দেখতে পারবো। তো প্রয়োজন হলে আপনারা সবাই এটা দেখবেন। এরপরে যেটা আছে হচ্ছে সেকশন নাম্বার। এখানে হচ্ছে EPW3 ফর্মে টোটাল সেকশন আছে হচ্ছে 9টা। এটা হচ্ছে EPW2A বা LTM এর ক্ষেত্রে, EPW2B, এ সকল ক্ষেত্রে এই রকম সেকশন আলাদা হতে পারে। তাহলে আমরা প্রথমে আসি সেকশন 1, হচ্ছে ইনস্ট্রাকশনস টু টেন্ডারার, এটাকে সংক্ষেপে ITT বলে। ITT ক্লোজগুলো খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট দেখেন, ITT-তে আমাদের এডিট করার কোনো অপশন নেই, আমরা এখানে ভিউ করতে পারবো, এটা কন্ট্রাক্টররাও দেখতে পাবে। এবং ইনস্ট্রাকশন টু টেন্ডারার এই অপশনে আমরা যদি ভিউ করি, তাহলে এখানে জেনারেল, ই টেন্ডার ডকুমেন্ট, কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া, এরকম আমরা এখানে জি পর্যন্ত অপশন দেখতে পাব। এই প্রত্যেকটাই কন্ট্রাক্টরকে কি করণীয়, টেন্ডারারের কি করণীয়, সে বিষয়গুলো আমাদের বলবে। এবং যদি কখনো টেন্ডারার এ সকল রুলসগুলো ভায়োলেট করে, তাহলে টেন্ডারারের কি পানিশমেন্ট হবে সেগুলো ইনস্ট্রাকশন টু টেন্ডারারে সুন্দর করে বর্ণনা করা আছে। আপনারা চাইলে একদিন দেখে নেবেন। এবার আমরা হচ্ছে সেকশন নাম্বার 2, টেন্ডার ডাটা শিট, বা এটাকে TDS বলে, TDS বলে বেশি অভ্যস্ত। তাহলে আজকের পর্বে আমরা দেখব শুধুমাত্র TDS বা টেন্ডার ডাটা শিট কিভাবে পূরণ করতে হয়। এটা টেন্ডার করার একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। এই অংশতেই আমরা টেন্ডারের যাবতীয় যে ফাইন্যান্সিয়াল ক্রাইটেরিয়াগুলো অ্যাড করে থাকি। তাহলে চলুন আমরা দেখি। আর এর জন্যই আমরা এখন এখানে ভিউ এবং এডিট অপশন, আমরা এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করার ফলে আমাদের এখানে এ থেকে জি পর্যন্ত আমরা 6টা এখানে সেকশন দেখতে পাচ্ছি। এই 6টাই পর্যায়ক্রমে আমাদের পূরণ করতে হবে। তাহলে প্রথমে আসি নেম অফ সাবসেকশন, এ হচ্ছে জেনারেল। এখানে জাস্ট কিছু কথাবার্তা আছে, পি কি হবে এগুলো আমরা এখানে লিখবো। আর এই লিখার জন্য আমরা এখানে এডিট বাটনে ক্লিক করব, এডিট। তাহলে আমরা এখানে ফর্মটা দেখতে পাচ্ছি, এই সবগুলান এখন ক্লোজ আমাদেরকে পূরণ করতে হবে। প্রথমেই আমরা আছে হচ্ছে স্কোপ অফ টেন্ডারার, এটা হচ্ছে ইনস্ট্রাকশন টু টেন্ডারার, IIT ক্লোজ 1 নম্বরে আছে এই অংশটা। তাহলে এখন আমাদের এখানে পিই কত হবে, পিই কে হবে, নাম কি হবে, তার বর্ণনা কি, এরকম কিছু আমরা এখানে দিব। তাহলে পিই ইজ আমরা লিখলাম হচ্ছে মিস্টার এক্স। আমাদের এই কাজের জন্য পিই হবে হচ্ছে মিস্টার এক্স। এবং নেম অফ দ্য টেন্ডার ইজ, আমাদের এই টেন্ডারের নাম কি হবে, টেন্ডারের নাম এবং ব্রিফ ডেসক্রিপশন অফ ওয়ার্কস হবে হচ্ছে আমাদের যে কাজের নাম আমরা লিখছি সেটা। তাহলে এই কাজের নামটা আমরা এখন কোথায় পাবো, এটা তো অলরেডি আমাদের কাছে আর নেই, এখানে লিখতে গেলেও যদি অন্য রকম হয়ে যায় সেক্ষেত্রে ঝামেলা। এই জন্যে আমরা কি করব, আমরা একটা নিউ ট্যাব ওপেন করে নিব। এখানে আমরা নিউ ট্যাব ওপেন করার সঙ্গে সঙ্গে অটোমেটিক এটা লগ ইন অবস্থাতেই থাকবে, কারণ একই কম্পিউটারে যে কোনো একটা অ্যাকাউন্ট লগ ইন করা যায় একই সাথে, এবং বিভিন্ন ট্যাব ওপেন করা যাবে। তাহলে আমরা পিই অ্যাকাউন্টে লগ ইন অবস্থায় আছি, এখান থেকে আমরা ক্লিক করব হচ্ছে মাই ড্যাশবোর্ড। এই মাই ড্যাশবোর্ড অংশে আমরা প্রথম যেরকম পিই অ্যাকাউন্টে লগ ইন করার পরে ল্যান্ডিং পেজ দেখি, এটা আসলে সেটা। তাহলে এখন আমরা এখান থেকে দেখব হচ্ছে মাই টেন্ডার
মাই টেন্ডার থেকে আমাদের টেন্ডারটা টেন্ডারটা আন্ডার প্রসেসিং এ আছে। তাহলে আন্ডার প্রসেসিং এ থাকলে এখন এটাকে আমাদের খুঁজে বের করতে হবে। এটা আমাদের টেন্ডার, অর্থাৎ 757-75739, এটা হচ্ছে আমাদের টেন্ডার আইডি। এটাকে এক জায়গায় লিখে রাখি, 757-39। তাহলে এখন আমরা ড্যাশবোর্ডের মাধ্যমে এটাতে ঢুকলাম। এখন আমরা যে টেন্ডারের নাম বা প্যাকেজ নাম্বার সব কিছু অ্যাড করছি, সেটা আছে আমাদের হচ্ছে নোটিশ সেকশনে, এরকম নোটিশ। এবং এখানে আমরা এখন কি করব, নোটিশ ভিউ ভিউ করে রাখলাম একটা ট্যাব, আমাদের অটোমেটিক একটা ট্যাব ওপেন হয়ে থাকলো। এখন আমাদের কাজের স্বার্থে এখানে বলতেছে যে নেম অফ দ্য টেন্ডার ইজ, এই টেন্ডারের নাম কি, টেন্ডারের নাম। তাহলে আমরা এখান থেকে দেখব, নোটিস টেন্ডারের নাম হবে আমাদের ওয়ার্ড নেম। আর ইজিপির ক্ষেত্রে আমি আগেও বলছি যে কপির জন্য কন্ট্রোল সি এবং পেস্টের জন্য কন্ট্রোল ভি। তাহলে আমরা এখানে নাম দিলাম, নেম অফ দ্য টেন্ডার ইজ, এবং ব্রিফ ডেসক্রিপশন অফ ওয়ার্কস। এখানে সচরাচর আমাদের কাজের বর্ণনাটাই লেখা উচিত, যে আমাদের কাজ কি ধরনের, কি সমন্বয়ে, তা না করে যেটা কমন প্র্যাকটিস সেটা হচ্ছে কাজের নামটাই পেস্ট করে দেওয়া হয়। অর্থাৎ নেম অফ দ্য টেন্ডার, নেম অফ দ্য টেন্ডার এবং ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য ওয়ার্কস, দুইটা আসলে কাজের নাম অ্যাড করব। এবার টেন্ডার রেফারেন্স নাম্বার, রেফারেন্স নাম্বার আমরা যে স্মারক নাম্বারটা ব্যবহার করছিলাম নোটিসে, সেটা আমরা ইউজ করব। তাহলে এখানে আমাদের স্মারক নাম্বার দেখি, এই যে আমাদের স্মারক নাম্বার, স্মারক নাম্বারটাকে আমরা কন্ট্রোল সি দ্বারা কপি করলাম এবং এখানে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দিলাম। লট নাম্বার, এখন বলা আছে যে আমাদের এটা একটা প্যাকেজ ছিল, এখন এই প্যাকেজকে আমরা সর্বোচ্চ 5টা ভাগে ভাগ করতে পারবো অ্যাকর্ডিং টু পিপিআর। তাহলে এই 5টা ভাগে আমরা যদি ভাগ করি, তাহলে এক একটা ভাগকে বলা হয় এক একটা লট। আবার ইজিবিতে একটা লট মানে একটা প্যাকেজ, তাহলে সেই ক্ষেত্রে আমরা আসলে এখানে লট নাম্বারের ক্ষেত্রে প্যাকেজ নাম্বারটাই কপি করব। আমাদের প্যাকেজ নাম্বার এটা, তাহলে প্যাকেজ নাম্বার, বাস আমাদের প্রথম অংশের কাজ কমপ্লিট, এই অংশটুকু আমরা কেটে দিব। তাহলে এখন যদি আমরা পারি আপডেট টিডিএস বা পিডিএস ডিটেইল, আমরা একটা করেও আপডেট করতে পারি বা আলটিমেট আমরা সবগুলো আপডেট করতে পারি। তো আমরা আগে একটা আপডেট করে দেখি, লেখলো হচ্ছে টিডিএস বা পিডিএস ইনফরমেশন আপডেটেড সাকসেসফুলি। এরপরে আসে হচ্ছে সোর্স অফ ফান্ড, তাহলে সোর্স অফ ফান্ড কি, সোর্স অফ ফান্ড হচ্ছে জিওবি, ক্যাপিটাল জি স্মল ও ক্যাপিটাল বি, গভর্নমেন্ট অফ বাংলাদেশ, অর্থাৎ এটা বাংলাদেশ সরকারের টাকাতে এই প্রজেক্টটা হবে। এরপরে আসে নেম অফ দ্য ডেভেলপমেন্ট পার্টনার, অর্থাৎ আমাদের এই যে 8 কোটি 27 লাখ টাকার যে আমরা কাজ করব, তার ডেভেলপমেন্ট পার্টনার আছে কি না, যদি এটা এডিবি প্রজেক্টটা ডোনেট করে বা যদি হচ্ছে গভর্নমেন্ট অফ নেদারল্যান্ড জিওএন এটা ডোনেট করে, তাহলে আমরা এখানে ডেভেলপমেন্ট পার্টনারের নামটা লিখতে পারি। তো আমরা এখানে লিখব যে এটা হচ্ছে নট অ্যাপ্লিকেবল, বা শুধু আমরা নান লিখলাম যে আমাদের এই প্রজেক্টে এই কাজে কোনো রকমের ডেভেলপমেন্ট পার্টনার নেই। এরপরে আসি হচ্ছে টেন্ডারার ফ্রম ফলোয়িং কান্ট্রিজ আর নট এলিজেবল। তাহলে এখনো আমাদের ইজিবি সিস্টেমে বাংলাদেশে ইসরায়েলের সাথে কোনো ধরনের ব্যবসায়িক চুক্তি নাই, এই জন্য ইসরায়েল থেকে কোনো টেন্ডারার এই টেন্ডারে অংশগ্রহণ করতে পারবে না। আমরা লিখলাম হচ্ছে ইসরায়েল, অর্থাৎ ইসরায়েলের কোনো টেন্ডারার এই টেন্ডারে অংশগ্রহণ করতে পারবে না। এরপরে আসে হচ্ছে ম্যাটেরিয়ালস ইকুইপমেন্টস অ্যান্ড অ্যাসোসিয়েটেড সার্ভিসেস ফ্রম দ্য ফলোয়িং কান্ট্রিজ আর নট এলিজেবল, অর্থাৎ ম্যাটেরিয়ালসগুলোও ইসরায়েল থেকে অ্যালাউ করব না। তবে এখানে একটা বিষয় স্পষ্ট করার জন্য বলি যে যদি ম্যাটেরিয়ালস ইকুইপমেন্ট সার্ভিসেস, এখন এই ম্যাটেরিয়ালস বা ইকুইপমেন্টের অরিজিনেটেড কান্ট্রি যদি ইসরায়েল হয়, সেই ক্ষেত্রে অ্যালাউবল না, এটাকে আমরা অ্যাকসেপ্ট করব না। কিন্তু যদি ইসরায়েলের পার্টস কিনে সিন কোনো ইকুইপমেন্টস তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু ওই ইকুইপমেন্ট কান্ট্রি অফ অরিজিন হবে সিন, সেটা অ্যাকসেপ্টেড হবে।
তো আমরা এভাবে আমাদের প্রথম অংশ, যেটা টিডিএস এর প্রথম অংশ সেকশন এ জেনারেল, সেটা আমরা কমপ্লিট করলাম। এবং আমরা ইন্ডিভিজুয়াল ভাবে আপডেট করতে পারি ক্লোজগুলা, আমরা একসাথে আপডেট অল ক্লোজ ক্লিক করলাম। তাহলে আমাদের যাবতীয় ইনফরমেশন আপডেট হয়ে গেছে। এখন আমরা আগের অংশে ব্যাক করব। আর ইজিবিতে ব্যাক করার উপায়টা হচ্ছে এটা, গো ব্যাক টু ড্যাশবোর্ড বা গো ব্যাক টু টেন্ডার প্রপোজাল বা টিডিএস ড্যাশবোর্ড। ইজিবিতে কখনোই এই ব্যাক বাটনে ক্লিক করলে হবে না। ইজিবিতে ব্যাক বাটন হচ্ছে গো ব্যাক বা গো ব্যাক টু ড্যাশবোর্ড, ক্লিক করলাম। তাহলে আমরা এ জেনারেলের কাজটা কমপ্লিট করছি। এখন আসি আমরা হচ্ছে বিতে, ই টেন্ডার ডকুমেন্ট বা এটাকে ই টিডি বলে। তাহলে আমরা এডিট বাটনে ক্লিক করব। এডিট বাটনে ক্লিক করার পরে এখন আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি যে ক্লারিফিকেশন অফ ইটিডি, ইটিডির ক্লারিফিকেশন চাচ্ছে। তো ইটিডির ক্লারিফিকেশন এটা সচরাচর ইউজ করা হয় না, টিল বাদে দেওয়া হয় হচ্ছে এন এ, নট অ্যাপ্লিকেবল দিয়ে রাখলাম যে অ্যালাউড টু পোস্ট ক্লারিফিকেশন টিল, এত আমরা এটার পোস্ট ক্লারিফিকেশন দরকার নাই। তারপরে আছে প্রিটেন্ডার মিটিং শ্যাল নট বি হেল্ড অর প্রিটেন্ডার মিটিং শ্যাল বি হেল্ড থ্রু ইজিবি সিস্টেম। তাহলে এখানে আমরা লিখব যে মিটিং শ্যাল বি হেল্ড অ্যাজ স্পেসিফাইড ইন টেন্ডার নোটিস। টেন্ডার নোটিশে, টেন্ডার নোটিশ করার সময় আমরা যে প্রি টেন্ডার মিটিং স্টার্ট এবং প্রি টেন্ডার মিটিং এন টাইমটা ব্যবহার করছি, সেই সময়ের মধ্যেই আমাদের প্রি টেন্ডার মিটিংটা হবে। আমরা চাইলে এখানে ডেটও ইউজ করতে পারতাম, কিন্তু ডেট ইউজ না করে এটা করাও চলবে যে অ্যাজ স্পেসিফাইড ইন টেন্ডার নোটিশ। এরপরে যদি আমরা দেখি আমাদের ক্লোজটা, তাহলে প্রি টেন্ডার মিটিং অ্যান্ড ডেট, প্রি টেন্ডার মিটিং আমাদের কখন হবে সেটা আমাদের চাচ্ছে। এটা প্রি টেন্ডার মিটিং, এখানে আমরা একই কথা লিখব, প্রি টেন্ডার মিটিং উইল বি হেল্ড অ্যাজ স্পেসিফাইড ইন টেন্ডার নোটিশ। তাহলে আমাদের এই বি অপশনে ইটিডি বা ই টেন্ডার ডকুমেন্টের সবগুলো আমরা ফিল আপ করছি। এখন আমরা এখানে দিব হচ্ছে আপডেট অল ক্লোজ, আপডেট অল ক্লোজ সাকসেসফুলি। আবার আমরা গো ব্যাক টু ড্যাশবোর্ড করব। এবার আমাদের সি কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া, এটা হচ্ছে কোন টেন্ডারের হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ভাইটাল বিষয়টা। এখানেই যাবতীয় একটা টেন্ডার আর টেন্ডার পাবে কি পাবে না, এটা অনেকাংশেই এই কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়ার উপরে ডিপেন্ড করে। তো আমরা এখানে টেন্ডারারদের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া সেট করার জন্য এডিট বাটনে ক্লিক করব। এডিট বাটনে ক্লিক করার পরে আমাদের প্রথমেই আসবে হচ্ছে এক্সপেরিয়েন্স ক্রাইটেরিয়া, বা আমরা যদি বলি যে এটা হচ্ছে সিমিলার ওয়ার্ক, অর্থাৎ কন্ট্রাক্টর কতদিন পরে আমাদের এই সিমিলার ওয়ার্কটা দরকার হবে। তাহলে এই যে জেনারেল যে এক্সপেরিয়েন্স, এটা এখানে বলা হচ্ছে আমরা এটা হচ্ছে 5 বছরের এক্সপেরিয়েন্স নি সব সময়। তাহলে এখানে দ্য মিনিমাম নাম্বার অফ ইয়ার্স অফ জেনারেল এক্সপিরিয়েন্স অফ টেন্ডারার ইন দ্য কনস্ট্রাকশন ওয়ার্কস, এটা অবশ্যই যে কোনো পূর্ত কাজের হতে হবে। এই কথাটাই আমাদেরকে মনে রাখতে হবে যখন আমরা টেন্ডারটা ইভালুয়েশন করব, ম্যানুয়ালি অর ইজিবির মাধ্যমে। তখন এই কনস্ট্রাকশন ওয়ার্কস বা যে কোনো পূর্ত কাজেরই আমরা টার্নওভার ক্যালকুলেট করব। এই জন্য আমাদের এই টিডিএস এ বলা থাকে যে মিনিমাম জেনারেল এক্সপিরিয়েন্স অফ কনস্ট্রাকশন ওয়ার্কস প্রাইম কন্ট্রাক্টর 5 ইয়ার্স, শ্যাল বি 5 ইয়ার্স উইদিন ব্র্যাকেট 5। এখন এই 5 ইয়ার্সটা কবে থেকে কাউন্টেড হবে, এ বিষয়টাই আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ এবং এটা অবশ্যই খুবই ভালোভাবে লিখতে হবে। আমরা যেমন অন্য একটা টেন্ডার থেকে যেমন দেখি যে এটা আমরা কপি করব, এই যে 5 ইয়ার্সটা আমরা নিব, জেনারেল এক্সপেরিয়েন্স 5 ইয়ার্স লাগবে তার প্রাইম কন্ট্রাক্টর হিসেবে, সেটা কখন হবে, ইয়ার্স কাউন্টিং ব্যাকওয়ার্ড ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ আইএফটি ইন নিউজ পেপার।
তার মানে আমাদের ইনভাইটেশন ফর টেন্ডারটা নিউজ পেপারে পাবলিশ হওয়ার দিন থেকে বিগত 5 বছর, এটা কোনো অর্থ বছরের সাথে সম্পৃক্ত না। এই কথাটা প্রত্যেকটা ক্লোজে অ্যাড করতে হবে যে ইয়ার্স কাউন্টিং ব্যাকওয়ার্ড ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ আইএফটি ইন দ্য নিউজ পেপার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। এরপরে আমরা আসবো হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্রাইটেরিয়ায়। ফাইন্যান্সিয়াল ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমে বলা হচ্ছে যে দি রিকোয়ার্ড অ্যাভারেজ অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্ন ওভার শ্যাল বি গ্রেটার দ্যান টাকা এত ওভার দ্য লাস্ট 5 ইয়ার্স। তাহলে আমাদের এখানে কনস্ট্রাকশন টার্ন ওভার দরকার হবে। তাহলে কনস্ট্রাকশন টার্ন ওভার যদি আমাদের প্রয়োজন হয়, কিভাবে আমরা ক্যালকুলেট করব? কনস্ট্রাকশন টার্ন ওভার মানে হচ্ছে সে বিগত 5 বছরে কি পরিমাণ পেমেন্ট রিসিভ করছে। অ্যাভারেজ অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্ন ওভার মিনস পেমেন্ট রিসিভড। যদি সে কাজ করে কোনো যদি পেমেন্ট না পায়, তাহলে সেটা অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্ন ওভারের মধ্যে আসবে না। তাকে কাজ সম্পূর্ণ করতে হবে, বা সম্পূর্ণ যদি নাও হয় যতটুকু ফিজিক্যাল প্রোগ্রেস হবে সে অনুযায়ী যে কত টাকা সে ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস বা পেমেন্ট পাবে সেই পেমেন্টটাই হবে হচ্ছে কনস্ট্রাকশন টার্ন ওভার। এখন এখানে একটা ফর্মুলা দেওয়া আছে এক্সাম্পল হিসেবে যে কিভাবে টার্ন ওভার ক্যালকুলেট করতে হয়, কিন্তু এটা আসলে আমরা ফলো না করে স্বাভাবিকভাবে যেটা করি সেটা হচ্ছে টেন্ডার অ্যামাউন্ট যদি 2 কোটি টাকার কম হয়, তাহলে এই কনস্ট্রাকশন টার্ন ওভার যে কোএফিসিয়েন্ট আমরা ব্যবহার করি হচ্ছে 0.3 থেকে 1, এবং টেন্ডার অ্যামাউন্ট যদি 2 কোটি টাকার বেশি হয় এবং আমরা EPW3 ফর্ম ইউজ করি, তাহলে আমাদের অ্যাভারেজ অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্ন ওভার হবে হচ্ছে টেন্ডার অ্যামাউন্টের 1% থেকে 2%। তাহলে 1% থেকে 2% আমাদের এখানে যেহেতু হচ্ছে এটা 8 কোটি টাকা 2 কোটির উপরে, কাজে আমরা এখানে 1 ব্যবহার করব মাল্টিপ্লায়ার হিসেবে। তাহলে যদি আমরা 1 ব্যবহার করি, তাহলে রিকোয়ার্ড অ্যাভারেজ অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্ন ওভার শ্যাল বি গ্রেটার দ্যান টাকা 8.27 ব্র্যাকেটে EIGHT 8.27 ক্রোর ওভার দ্য লাস্ট 5 ইয়ার্স। এটাও আমরা হচ্ছে লাস্ট 5 ইয়ার্স এ নিব, 5 দিব এবং উইদিন ব্র্যাকেটে FIVE 5 ইন ওয়ার্ডস। আর এটাও হবে হচ্ছে ইয়ার্স কাউন্টিং ব্যাকওয়ার্ড ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ আইএফটি ইন দ্য নিউজ পেপার। তার মানে আমরা এখানে অ্যাভারেজ অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্ন ওভারটাতে যেটা লিখলাম সেটা হচ্ছে আমরা মাল্টিপ্লায়ার বা কোএফিসিয়েন্ট হিসেবে 1 ব্যবহার করলাম। এখানে চাইলে আমরা 1.5ও ইউজ করতে পারতাম, 2ও ইউজ করতে পারতাম। এটা হচ্ছে জাস্ট একটা রুলস। আমাদের কনস্ট্রাকশন টার্ন ওভারের চ্যাপ্টার ক্লোজ। এবার আমরা দেখব যে মিনিমাম অ্যামাউন্ট অফ লিকুইড অ্যাসেটস অর ওয়ার্কিং ক্যাপিটাল অর ক্রেডিট ফ্যাসিলিটিস অফ দ্য টেন্ডারার শ্যাল বি টাকা অ্যামাউন্ট এত। এখন এই লিকুইড অ্যাসেটটা কেন চাওয়া হয়? আমাদের বাংলাদেশের নিয়ম অনুযায়ী যখন কন্ট্রাক্টর কাজ শুরু করবে তখন তাকে কোনো রকমের অ্যাডভান্স পেমেন্ট করা হয় না। যদি এটা ফরেন এইডেড কোনো প্রজেক্ট হতো, তাহলে তাকে কাজ শুরু করার জন্য একটা নির্দিষ্ট পার্সেন্টেজ টাকা অ্যাডভান্স পেমেন্ট করা হয়, পরবর্তীতে ওটা কেটে নেওয়া হয়। তো যেহেতু আমাদের বাংলাদেশের নিয়ম অনুযায়ী কোনো অ্যাডভান্স পেমেন্ট করা হয় না, সেক্ষেত্রে কন্ট্রাক্টরকে 3 মাস পরে বিল দেওয়া হয়। এই জন্য কন্ট্রাক্টর কাজ শুরুর যেন 3 মাস কাজ চালাইতে পারে এরকম ক্যাশ টাকা তার থাকতে হবে। এটাকেই বলা হয় হচ্ছে লিকুইড অ্যাসেট, ক্যাশ টাকা কন্ট্রাক্টরের থাকতে হবে। এক্ষেত্রে কন্ট্রাক্টররা স্বভাবতই ক্যাশ টাকা যেহেতু অনেক হয়ে যায় থাকে না, সেক্ষেত্রে তারা ক্রেডিট ফ্যাসিলিটিস দেয়, অর্থাৎ ব্যাংকের একটা জাস্ট স্লিপ দিবে যে সেই কন্ট্রাক্টর কাজ পেলে ব্যাংক তাকে এত টাকা দিবে সে যেন কাজ করতে পারে। এবং এই লিকুইড অ্যাসেটটা মোটামুটি হয় হচ্ছে 50 থেকে 75%। লিকুইড অ্যাসেট টেন্ডার অ্যামাউন্টের 50 থেকে 75% হবে।
তাহলে আমরা এখানে ইউজ করব হচ্ছে টাকা 4.5, ব্র্যাকেটেও এই কথা লিখতে হয় 4.5, 4.5 crore। এখানে ফ্রম দা ইয়ার্স কাউন্টিং ব্যাকওয়ার্ড এসবের কোনো কাহিনী নেই, কারণ তার লিকুইড বা ক্যাশ টাকা থাকলেই হবে। এই ক্ষেত্রে আমরা হচ্ছে লিকুইড অ্যাসেটটা চাই হচ্ছে, সরি আমি একটু ভুল বলছি, আসলে যে মিনিমাম অ্যামাউন্ট অফ লিকুইড অ্যাসেট এটা হবে হচ্ছে 70 থেকে 80%। আচ্ছা, তাহলে আমরা এখানে হচ্ছে অ্যাভারেজ অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্নওভার এবং লিকুইড অ্যাসেট এই দুইটা অংশ পূরণ করলাম। এরপরে আমরা টিডিএস এর ডিতে মিনিমাম টেন্ডার ক্যাপাসিটি আমরা ক্যালকুলেশন করব। মিনিমাম টেন্ডার ক্যাপাসিটিটা আমরা সচরাচর এক্সেল ফাইলে হিসাব করে থাকি এবং এটাকে ধরা হয় হচ্ছে 70 থেকে 80%। তাহলে 70 থেকে 80% টেন্ডার ক্যাপাসিটি থাকতে হবে, এটা হচ্ছে এস্টিমেটেড কস্টের। এখন আমরা দেখব যে 8,27,00,000 এর 75% কত হয়, কারণ 70 থেকে 80 তো আমরা মোটামুটি একটা অ্যাভারেজ অবস্থায় থাকব। অ্যামাউন্ট অফ লিকুইড অ্যাসেট অফ ওয়ার্কিং ক্যাপিটাল ক্রেডিট ফ্যাসিলিটিস হবে হচ্ছে 6,20,000, তার মানে 6.2, 6.2 crore, 6.2। এবার হচ্ছে টেন্ডার ক্যাপাসিটিতে আসি, টেন্ডার ক্যাপাসিটিটাও থাকতে হবে হচ্ছে 70 থেকে 80%, তার মানে কন্ট্রাক্টর যে কাজ করবে সে কাজের জন্য তার যথেষ্ট ক্যাপাসিটি আছে কিনা। এখন তার যদি কনস্ট্রাকশন টার্ন ওভার থাকে, তার যদি হচ্ছে লিকুইড অ্যাসেট থাকে, কিন্তু তার যদি অনগোয়িং ওয়ার্ক হয় হচ্ছে 5টা বা 7টা, তো সেই ক্ষেত্রে তো তার টেন্ডার ক্যাপাসিটি তার কাজ করার মতো কোনো টাকা থাকবে না। এই জন্য টেন্ডার ক্যাপাসিটি যেভাবে হিসাব করা হয় সেটা হচ্ছে এ ইন্টু এন ইন্টু 1.5 মাইনাস বি। এ হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ ওয়ার্কস পারফর্ম ইন এনি ওয়ান ইয়ার ডিউরিং লাস্ট 5 ইয়ার্স, বিগত 5 বছরে সে সর্বোচ্চ কত টাকার কাজ করছে, এবং এন হচ্ছে আমাদের যে কাজটা এটা কত কত বছর লাগবে। 1 বছরের কম হলে সেটা 1 লিখতে হবে, মিনিমাম ভ্যালু হচ্ছে 1, তারপরে 1.2, 1.5 এভাবে চলবে। বি হচ্ছে ভ্যালু অফ অনগোয়িং ওয়ার্কস, তার অনগোয়িং ওয়ার্কস কত, তাহলে আমরা দিলে টেন্ডার ক্যাপাসিটিটা পাবো। আমরা জাস্ট টেন্ডার ক্যাপাসিটির ক্ষেত্রে হিসাব করে থাকি হচ্ছে 70 থেকে 75%। তাহলে যদি আমরা 75% ধরি, তাহলে এটা মিনিমাম টেন্ডার ক্যাপাসিটি শ্যাল বি টাকা 6.20, ব্র্যাকেট হচ্ছে 6.2 crore, টেন্ডার ক্যাপাসিটিটা থাকতে হবে হচ্ছে 6.2 crore। আমরা এটাও ধরে নিলাম হচ্ছে 75%, টেন্ডার ক্যাপাসিটি হবে হচ্ছে 70 থেকে 75%। তাহলে আমাদের মেইন যেটা সেটা আসলে কাজ অনেকটাই কমপ্লিট। আচ্ছা, এই জায়গাতে 15 এক্সপিরিয়েন্স ক্রাইটেরিয়াতে আরেকটা বিষয় থাকবে হচ্ছে সিমিলার ওয়ার্কস। তাহলে এখানে যেটা থাকবে যে সিমিলার ওয়ার্কস এর ভ্যালুটা কত থাকবে, সিমিলার ওয়ার্কস এর ভ্যালু থাকবে হচ্ছে 50 থেকে 75%। তাহলে এখানে যদি আমরা দেখি মিনিমাম নাম্বার অফ ইয়ার্স অফ জেনারেল এক্সপিরিয়েন্স না দিয়ে আমরা এখানে লিখবো হচ্ছে সিমিলার এক্সপিরিয়েন্স টেন্ডার প্রাইম কন্ট্রাক্টর ম্যানেজমেন্ট শ্যাল বি, টাকা হচ্ছে আমরা এখানে ধরবো হচ্ছে 4.50, তার মানে প্রায় হচ্ছে 50% টাকা। বিগত 5 বছরে সে 4,50,00,000 টাকার সিমিলার ওয়ার্ক করতে হবে। এখন সে সিমিলার ওয়ার্ক জাস্ট কাজ কমপ্লিট করবে, তার সাথে বিল পাওয়ার কোনো সম্পর্ক নাই, কিন্তু কাজ করবে কিন্তু বিল পায় নাই, তাহলে সেই ক্ষেত্রে তার টার্ন ওভার হবে না কিন্তু সিমিলার ওয়ার্ক হবে। টেন্ডার ক্যাপাসিটিটা আমরা হিসাব করছি, এখন এখানে আমরা দিব হচ্ছে পার্সোনাল ক্যাপাসিটিটা। অর্থাৎ যদি আমরা EPW3 ফর্ম ইউজ করি, তাহলে আমাদের হচ্ছে পার্সোনাল ক্যাপাসিটি এবং তারপরে ইকুইপমেন্টের একটা লিস্ট আসবে এবং ইন্স্যুরেন্সের, আমরা এগুলা পর্যায়ক্রমে পূরণ করব।
তাহলে পার্সোনাল ক্যাপাসিটির জন্য প্রথমেই আমাদের লাগবে হচ্ছে নাম্বার ওয়ান, এখন আমরা নাম্বার ওয়ানে দিলাম হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার, বি ডট এস সি ডট বিএসসি ইঞ্জিনিয়ার লাগবে আমাদের, এবং টোটাল ওয়ার্ডস অফ এক্সপিরিয়েন্স ধরলাম আমরা 20 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এবং ইন সিমিলার ওয়ার্কস এক্সপিরিয়েন্স এই কাজের অভিজ্ঞতা কতটুকু থাকতে হবে, কনস্ট্রাকশন কাজের ধরলাম আমরা হচ্ছে 15 বছর। আচ্ছা, তারপরে নাম্বার টু আমরা ধরলাম হচ্ছে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লাগবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লাগবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের টোটাল এক্সপিরিয়েন্স থাকতে হবে হচ্ছে 15 বছর, এবং এই কাজে ইন সিমিলার ওয়ার্কস এক্সপিরিয়েন্স লাগবে হচ্ছে আমাদের 10 বছর, 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তিন নম্বরে আমরা দিলাম হচ্ছে সার্ভেয়র, সার্ভেয়র লাগবে, সার্ভেয়রের এক্সপিরিয়েন্স হতে হবে হচ্ছে 5 বছর, এবং সিমিলার ওয়ার্কেও এক্সপিরিয়েন্স লাগবে হচ্ছে 5 বছর। এরপরে 4 নম্বর আমরা যদি দিই তাহলে লাগবে হচ্ছে প্রজেক্ট ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার লাগবে, প্রজেক্ট ম্যানেজারেরও অভিজ্ঞতা লাগবে 20 বছর, এবং এই ক্ষেত্রেও লাগবে হচ্ছে 20 বছর। আর এই বাকি দুইটা রোকে আমরা ডিলিট করে দিতে পারবো, ডিলিট রো। তাহলে এই 4টা ক্রাইটেরিয়ায় মূলত আমাদের পার্সোনাল ক্যাপাসিটি হিসেবে এই টেন্ডার এটা আমরা ধরলাম, একজন বিএসসি ইঞ্জিনিয়ার লাগবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লাগবে, সার্ভেয়র লাগবে, এবং প্রজেক্ট ম্যানেজার, এবং তাদের টোটাল এক্সপিরিয়েন্স কত, আর এই সিমিলার আমাদের এই টেন্ডারের যে কাজ তার সিমিলার কাজের এক্সপিরিয়েন্স কত লাগবে আমরা এখান থেকে লিখলাম। এটা হচ্ছে টেন্ডারের ক্যাপাসিটি অনুযায়ী পি কর্তৃক নির্ধারিত, অনেক সময় এটা হচ্ছে পিপিআর 2008 অনুযায়ীও দেওয়া হয়ে থাকে। এরপরে আমরা আসব হচ্ছে ইকুইপমেন্ট ক্যাপাসিটি, ইকুইপমেন্ট ক্যাপাসিটিতে কন্ট্রাক্টরের কি কি দরকার হবে সেটা আমরা লিখব। তাহলে 1 নম্বরে লিখব যে আমাদের একটা এক্সকাভেটর লাগবে, এক্সকাভেটর লাগবে, এবং মিনিমাম রিকোয়ারমেন্ট কটা, 2টা। তারপরে 2 নম্বর আমরা লিখবো হচ্ছে এক্সকাভেটর, 2 নম্বর লাগবে হচ্ছে সেইন ডোজার, সেইন ডোজার, সেইন ডোজার মানে যে ইকুইপমেন্ট দিয়ে স্লোপ করে সেটা আসলে দিলাম হচ্ছে আমরা 2টা। তারপরে নাম্বার 3 নম্বরে দিব হচ্ছে একটা হচ্ছে ওয়েট মেশিন, ওয়েট মেশিন তার মানে ব্লকের যে ওজন আছে সেটা যদি আমরা চেক করতে চাই রাখবো। তারপরে 4 নম্বরে দিব আমরা হচ্ছে মিক্সার, মিক্সার আমাদের যে ব্লক প্রোটেক্টিভ ওয়ার্ড যদি আমরা ব্লক করি সেই ক্ষেত্রে আমাদের একটা মিক্সার হলেই হবে। এরপরে 5 নম্বরে আমরা যদি দিই তাহলে 5 নম্বর লাগবে হচ্ছে একটা ভাইব্রেটর, যেন ব্লক গুলা খুব ডেন্স ভাবে কাস্ট করা যায়, এবং আমরা পরে একটা রো আমাদের প্রয়োজন নেই, আমরা রো ডিলিট করে দিলাম। এভাবে যে কোনো প্রজেক্টে কি কি ইকুইপমেন্ট লাগবে সে কাজের ধরন এবং কাজের টাইপ অনুযায়ী প্রকিউরমেন্ট এন্টিটি কর্তৃক নির্ধারিত এই ইকুইপমেন্ট গুলা এখানে লিখতে হবে। এভাবে আমরা তার পরের ক্লোজে যদি যাই, এখানে আছে হচ্ছে জয়েন্ট ভেঞ্চার কনসোর্টিয়াম অ্যাসোসিয়েশন, যেটাকে বলা হচ্ছে জেভিসিএ বা শুধু জেভি বলে। জেভির ক্ষেত্রে যদি আমরা লিড পার্টনার এবং আদার পার্টনারের ক্রাইটেরিয়াগুলো চেঞ্জ করতে চাই তাহলে এখানে আমরা চেঞ্জ করতে পারবো। যেমন দুইজন পার্টির ক্ষেত্রে লিড পার্সেন্ট, লিড পার্টনারের মোটামুটি 40% ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, এবং আদার পার্টনারের মিনিমাম ক্রাইটেরিয়া রিকোয়ারমেন্ট হচ্ছে 25%। আমরা আপাতত সব টেন্ডারে এভাবেই রেখে দিই, এটা আসলে কোনো কিছু করা হয় না। যদি পিই প্রোকিউরিং এন্টিটি চান তাহলে এটা চেঞ্জ করতে পারবেন, তাহলে আমরা আর এটা চেঞ্জ করলাম না।
আর আরেকটা বিষয় এখানে দেখতে পাচ্ছেন যে যদি অবশ্যই এই টেন্ডারটা জেভিসিএ বা জয়েন্ট ভেঞ্চারে করা হয়, তাহলে অবশ্যই 300 টাকার নন জুডিশিয়াল ই-স্ট্যাম্পে তাদের স্বাক্ষর থাকতে হবে। এটা অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। এই জন্য এখানে লিখে দিই, দ্য ভ্যালু অফ নন জুডিশিয়াল স্ট্যাম্প ফর এক্সিকিউশন অফ দ্য জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট শ্যাল বি টাকা 300। 300 টাকার 3 পেজের জয়েন্ট ভেঞ্চারের একটা নন জুডিশিয়াল স্ট্যাম্প কিনতে হবে, সেখানে জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্টটা থাকতে হবে। এটা জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্টের ক্ষেত্রে কন্ট্রাক্টর টেন্ডারারকে অবশ্যই সাবমিট করতে হবে। এর পরের আসে হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশন রিকোয়ারমেন্টস ফর লিডিং পার্টনার অ্যান্ড আদার পার্টনার জেভিসিএস শ্যাল বি অ্যাজ ফলোস। জেভিসিএর ক্ষেত্রে জয়েন্ট ভেঞ্চার কনসোর্টিয়াম অর অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে লিড পার্টনার এবং আদার পার্টনারের শেয়ার কত হবে? তাহলে এখানে যে বিষয়টা হবে, আমরা যদি এখানে লিখে দিই যে লিড পার্টনার 40%, আর হচ্ছে আমরা লিখবো হচ্ছে আদার পার্টনার 25%। তাহলে এখন আমরা প্রশ্ন করতে পারি যে লিড পার্টনার 40%, আদার পার্টনার 25%, তাহলে হচ্ছে হচ্ছে 65%, তাহলে আর পার্সেন্টেজ কই? এটা আসলে 40% এবং 25% মিনিমাম ক্রাইটেরিয়া, এর উপরে থাকতে হবে। এই 40% এবং 25% থাকলে সে পাস। এরপরে নমিনেটেড সাব কন্ট্রাক্টর নেম, ইনসার্ট নেম, তো এভাবে এখন আমরা যদি পিই কোন নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট কন্ট্রাক্টরকে নমিনেট করে, সেটা হচ্ছে নমিনেটেড সাব কন্ট্রাক্টর। আমরা এই কাজের ক্ষেত্রে নমিনেটেড সাব কন্ট্রাক্টর অ্যালাউ করব না, আমরা এখানে লিখে দিলাম যে NA, নট অ্যাপ্লিকেবল। তাহলে আমরা এই কাজের জন্য প্রকিউরিং এন্টিটি হিসেবে কোনো কন্ট্রাক্টরকে নমিনেট করতেছি না। এখন আমাদের এই অংশে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়ার যাবতীয় ক্লোজ আমরা এভাবে করছি। এখন আমরা এখানে হচ্ছে আপডেট অল ক্লোজে ক্লিক করব। আমাদের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া সম্পূর্ণ ফিল আপ হয়ে গেছে। এখন আমরা হচ্ছে গো ব্যাক টু ড্যাশবোর্ড। এরপরে হচ্ছে নাম্বার ডিতে আছে হচ্ছে টেন্ডার প্রিপারেশন। টেন্ডার প্রিপারেশনে এডিট করব, তাহলে এডিট বাটনে ক্লিক। এখন এই জায়গাতে অনেক কিছু ইনফরমেশন আছে, কন্টেন্ট অফ টেন্ডার আর যাবতীয় বিষয় আমরা পূরণ করব। টেন্ডার শ্যাল সাবমিট উইদিন টেন্ডার ফলোয়িং অ্যাডিশনাল ডকুমেন্টস। এই জায়গায় আমরা কোনো অ্যাডিশনাল ডকুমেন্ট চাচ্ছি কি না, যদি কন্ট্রাক্টরের এক্সপিরিয়েন্স বা কোনো বিষয় নিয়ে আমরা যদি অতিরিক্ত কোনো ডকুমেন্ট কন্ট্রাক্টরের থেকে চেয়ে থাকি, তাহলে এই জায়গায় আমরা বলতে পারি এবং কন্ট্রাক্টর সেটা দিতে বাধ্য থাকবে। এরপরে যেটা আছে, প্রাইস কোটেড বাই দ্য টেন্ডারার শ্যাল বি ফিক্সড ফর দ্য ডিউরেশন অফ কন্ট্রাক্ট আর প্রাইস কোটেড বাই দ্য টেন্ডার শ্যাল বি অ্যাডজাস্টেবল অ্যাজ ফলোস। যে কোডটা টেন্ডারার যে প্রাইসটা কোড করবে সেটাই ফিক্স নাকি সেটা আমরা কোড করতে পারবো, এটাতেও আমরা লিখবো হচ্ছে নট অ্যাপ্লিকেবল বা নান। এই দুইটাতে আসলে কোনো বিষয় থাকবে না, আমরা প্রাইস অ্যাডজাস্ট করব না এবং কন্ট্রাক্টরের কোনো আদার্স ডকুমেন্ট দেওয়ারও প্রয়োজন নাই। তাহলে ই টেন্ডার প্রিপারেশনের আমরা সব ক্লোজ আপডেট করলাম। ওকে, এবার আমরা হচ্ছে গো ব্যাক যাবো। নাম্বার ইতে আছে টেন্ডার ই সাবমিশন, এই অংশটা এবার আমরা পূরণ করব, ফলে আমরা এডিটে ক্লিক করলাম। এই অংশ থেকে আমরা একটাই দেখতে পাবো, সেটা হচ্ছে ডেডলাইন ফর লজমেন্ট অফ ই টেন্ডার ইস। এখন আমাদের এটা লজমেন্ট এর ডেডলাইনটা কত, এটা স্বভাবতই যেটা কাজ শেষের তারিখ দেওয়া থাকে ওটা উল্লেখ করা হয়, সেক্ষেত্রেও আমরা এখানে লিখবো যে ইজ নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ লজমেন্ট, বা এখানে আমরা লিখতে পারি যে অ্যাজ স্পেসিফাইড ইন টিডিএস, এরকম আমরা কিছু লিখতে পারি যদি আমরা এই লজমেন্টের ডেডলাইন দিয়ে থাকি। সচরাচর এটা দেওয়া হয় না, এই জন্য আমরা লিখলাম যে
ডেডলাইন ফর লজমেন্ট অফ ই টেন্ডার ইজ নট অ্যাপ্লিকেবল, আপডেট অল ক্লোজ, ওকে, গো ব্যাক। এরপরে আমরা যাবো হচ্ছে কন্ট্রাক্ট অ্যাওয়ার্ডে নাম্বার সিতে, এটা আমরা এডিট করব। তাহলে এখন প্রথমে আসা হচ্ছে আমাদের পারফরমেন্স সিকিউরিটি। পারফরমেন্স সিকিউরিটির ক্ষেত্রে পিইর যেটা বলা হয় পিপিআর 2008 অনুযায়ী পারফরমেন্স সিকিউরিটি হবে হচ্ছে মিনিমাম 5% টেন্ডার অ্যামাউন্টের 5%, এবং মিনিমাম 5%, তার মানে ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম এটা বাড়তে পারে, এবং এটা টেন্ডার ইভালুয়েশন কমিটির রিকমেন্ডেশনের ভিত্তিতে 25% পর্যন্ত হতে পারে। তাহলে আমরা এখানে ম্যাক্সিমাম পারফরমেন্স সিকিউরিটি স্বাভাবিকভাবে কাটা হয় হচ্ছে 10%, যেখানে পারফরমেন্স সিকিউরিটি হিসেবে ব্যাংকের কোনো কাগজ বা গ্যারান্টি নেওয়া হয় হচ্ছে 5%-এর, এবং বাকি 5% যখন কন্ট্রাক্টরকে বিল দেওয়া হয় তখন রিটেনশন মানি হিসেবে কেটে নেওয়া হয়। রিটেনশন মানি ইজ কেপ্ট অ্যাট 5% অফ কন্ট্রাক্ট প্রাইস। এই এখন এখানে আমরা যদি পারফরমেন্স সিকিউরিটি হিসেবে 10%-ই লিখে দিই, সেই ক্ষেত্রে আমরা রিটেনশন মানি কাটতে পারবো না। আর যদিও কতক জায়গায় কাটা হয় তবে কন্ট্রাক্টর এটা বুঝে না, এজন্য আমরা কাটতে পারি। এছাড়া কন্ট্রাক্টর যদি চায় তাহলে মামলা করতে পারবে, কারণ পারফরমেন্স সিকিউরিটি আমরা 10% নিছি, তারপর আবার তার থেকে এই এক্সট্রা রিটেনশন মানি কাটতেছি, এটা আসলে ইলিগাল। এই জন্যে পারফরমেন্স সিকিউরিটির জন্য আমরা হচ্ছে 5% রাখবো, আর বাকি 5% কন্ট্রাক্টরকে বিল দেওয়ার সময় রিটেনশন মানি হিসেবে কেটে নিব। তাহলে পারফরমেন্স সিকিউরিটি আমরা নিব কত, 5%, আপডেট অল ক্লোজ, গো ব্যাক টু ড্যাশবোর্ড। তাহলে টেন্ডার ডাটা শিট বা টিডিএস এর সবগুলা ক্লোজ, জেনারেল, ই টেন্ডার সাবমিশন, কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া, টেন্ডার প্রিপারেশন, টেন্ডার ই সাবমিশন, কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড, সবগুলা আমরা যথাযথ ভাবে পূরণ করলাম এবং আশা করি আমরা সেটা বুঝতে পারছি। তাহলে আমাদের টেন্ডার ডকুমেন্টের টিডিএস পূরণ এ পর্যন্তই। যদি কারোর কোনো বিষয়ে বুঝতে প্রবলেম হয় তাহলে কমেন্ট করতে পারেন, আর ভালো লাগলে অবশ্যই সাবটেল আর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।